পায়চারি করছিস কেন? টিকিট মেরে কই দিয়েছি না, তোকে তো সম্ভব না, তোর মধ্যে ওই অ্যাবিলিটিটা নাই আসলে। মানে মানুষকে হাসানোর জন্য যে একটা ক্ষমতা থাকে সেটা তোর মধ্যে নাই। আমার কিন্তু হবে না মানে? এই কিসের অ্যাবিলিটির কথা বলছিস? হ্যাঁ মানে আমি কেন কাউকে হাসাতে পারবো না? আচ্ছা কাকে হাসাতে হবে বল, এমন জোকস বলবো শুনে হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাবে বল। আরে আমি আর কার কথা বলছি না, আমি আঙ্কেলের কথা বলছি। আঙ্কেলের কথা? কোন আঙ্কেল? তোর বাপ, আমার আঙ্কেল। আব্বু? আব্বুর আবার কি হয়েছে? আব্বুকে কেন হাসাতে হবে? আর আব্বু তো সারাক্ষণ ওই টিভিতে কমেডি শো দেখে, আর কমেডি শো দেখে দেখে সোফার মধ্যে বসে বসে হা 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 করে এভাবে এভাবে হাসে। উনাকে আবার কেন হাসাতে হবে? তোর বাপ সারাদিন কমেডি শো দেখে তাই না, এরকম হা হা করে হাসে? হ্যাঁ তাহলে অফিসটা কি করে, তুই করিস? না আব্বুই করে। শোন ইটস হাই টাইম, তোকে না তোর বাবার সঙ্গে অফিসে যাওয়া উচিত, হেল্প করা উচিত। নো ওয়ে, ইম্পসিবল, এইসব অফিস টফিস আমার দ্বারা হবে না বুঝছিস। আমার নিজের কিছু স্বপ্ন আছে, ও তোর মতো না, আমার লাইফে প্ল্যান আছে, আমার বলছেন ওন ডেস্টিনেশন আছে। আচ্ছা ঠিক আছে, তুই ফিউচার স্টার পরে হবি, কিন্তু এখন তুই কি বলতো, তুই তোর বাবার একমাত্র ছেলে, তো ছেলে হিসেবে তো দায়িত্ব আছে না? তোর বাবার তো বয়স হয়েছে, তোর বুঝিস না, আঙ্কেলের মনটা একদম ফেটে যায়, ভিতরে কষ্টটা বুঝাইতে পারে না, সে বলতে চায় যে বাবা আমার বয়স হয়েছে বাবা, আমাকে তার কাজ করাইস না। তুই তো বুঝিস না, তোর আঙ্কেলের জায়গা অফিস করা উচিত। আরে কি বলছিস তুই, আব্বু এখনো অনেক ইয়াং, আর আব্বু নিজের সব কাজ না নিজেই করতে পারে বুঝছিস, ওই কোনো হেল্প লাগে না তার, সে পারে। তাহলে তুই অফিস জয়েন করবি না? না আমি কেন অফিসে যাব? তুই আঙ্কেলের সঙ্গে অফিস জয়েন করতে পারবি না? না পারবো না। পারবি না? বললাম তো পারবো না। ওকে। এই তুই কি ভাবছিস? যেটা ভাবছিস তুই সেটা জানিস। নো ওয়ে, না পারিয়া পারিয়া, নো প্লিজ ডোন্ট। এটাই তোর চ্যালেঞ্জ বুঝছিস, তুই এখন থেকে রোজ একদম অফিসিয়াল ফর্মাল গেট আপে আঙ্কেলের সঙ্গে অফিস করতে যাবি। পারবি চ্যালেঞ্জটা নিতে? আই ডোন্ট থিঙ্ক সো, তোর মধ্যে নাই, তুই তো অ্যাক্টিং ভালো পারিস না ব্লগে, আবার কী অফিস করবি, কী অফিসের অ্যাক্টিং করবি, বাদ দে। দাঁড়া বল, তোর চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। কি বলিস, তুই তো অ্যাক্টিং ঠিক মতো করতে পারিস না আমার ভিডিও চ্যানেলের মধ্যে, সো এই অফিসের কাজে অফিসের অ্যাক্টিং তোর দিয়ে হবে না বুঝছিস। আমি অ্যাক্টিং করবো না, আমি বাবার অফিসে জয়েন করে কাজ করে দেখাবো। যা, উইল সি, বেস্ট অফ লাক। আমারও দিন আসবে বুঝছিস, তোকে আমিও ভালো পাবো। নগদে আসলে মোবাইল রিচার্জে 1000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক, আর অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#